বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শেখ ফারহানা ইসলাম, সহকারী শিক্ষক, ব্রাউনবেরিয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে আমরা 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের অধ্যায়টির নাম হচ্ছে এশিয়ার কয়েকটি দেশ। এশিয়ার কয়েকটি দেশ, এখানে আমাদের এশিয়া মহাদেশে একটি উন্নয়নশীল দেশ। সেই দেশগুলোর মধ্যে দেখবা তোমরা কোনো কোনো দেশ অনেক উন্নত, আবার কোনো কোনো দেশ তত উন্নত নয়। আমাদের বাংলাদেশের সঙ্গে এশিয়া দেশগুলোর অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যেমন শিক্ষা, সংস্কৃতি, তারপর সাহিত্য, তারপর শিল্প, বাণিজ্য, এই সকল ক্ষেত্রে বাংলাদেশের সাথে এশিয়া মহাদেশগুলোর একটি দেশগুলোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সকল ক্ষেত্রে। আচ্ছা, এই এশিয়ার মহাদেশগুলোর মধ্যে যে দেশগুলো আমাদের অধ্যায়ে আছে, যেমন ভারত, চীন, তারপর জাপান, কোরিয়া, মালয়েশিয়া, আমরা আজকে এই সকল অধ্যায় দেশগুলোর মধ্যে আমরা আজকে শুধু চীন এবং জাপান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই চলো শিক্ষার্থী বলুন, আমরা চীন নিয়ে প্রথম আলোচনা করি। হ্যাঁ, চীন হচ্ছে এশিয়ার পূর্ব এশিয়ার একটি দেশ। চীনের গণপ্রজাতন্ত্রের নাম হচ্ছে চীনের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী চীন, আর এর স্থানীয় নাম হচ্ছে ঝুংঘু, আর এর রাজধানীর নাম হচ্ছে বেইজিং। আমাদের জনসংখ্যার দিক দিয়ে চীন কিন্তু সর্বাধিক জনসংখ্যার একটি দেশ। এই জনসংখ্যার মধ্যে আমাদের জনসংখ্যা হচ্ছে 137,51,837,837 জন। আচ্ছা, এই চীন দেশের জলবায়ু বলতে গেলে আমাদের চীন দেশের জলবায়ুটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। আবার দেখবা কোনো কোনো অঞ্চলে প্রায় সবসময় বরফে ঢাকা থাকে। আচ্ছা, বহুজাতি এবং সম্প্রদায়ের ক্ষেত্রে চীনের আমাদের প্রায় 95% ওরা চাইনিজ ভাষায় কথা বলে। তারপর এখানে 56 প্রজাতি মানে ওরা ভাষা জাতি কথা বলে। এরকম কয়েকটি ভাষার নাম হচ্ছে ধরো জুয়াং, তারপরে মাঞ্চু, তিব্বতি, তারপর আমাদের আছে ধরো উইঘুরের সাথে আমাদের আছে মাঞ্চু, এরকম কয়েকটা ভাষায় ওরা কথা বলে। তার মধ্যে সবচেয়ে যে একটা ভাষা হচ্ছে সেটা হচ্ছে মান্দারিন। এই মান্দারিন ভাষায় 95% চীন দেশের লোকেরা এই মান্দারিন ভাষায় কথা বলে। আচ্ছা, এখন আমরা চলো চীনের যে শিক্ষার হার, প্রায় 86% চীনের মানে আমাদের চীন দেশের শিক্ষার হার। আচ্ছা, এখন আমরা চলো আমরা চীনের একটু ম্যাপটা সবাই একটু খেয়াল করি। এটা হচ্ছে পূর্ব এশিয়ার একটি দেশ, আমি আগেই বলছিলাম। দেখো, এই হচ্ছে আমাদের চীনের মানচিত্র। এখানে আমাদের রাশিয়া, তারপরে আমাদের আছে প্রশান্ত মহাসাগর, এক পাশে আমাদের আছে ভারত। এখন আমরা এই চীনের আলোকে আমাদের চীন প্রধানত হচ্ছে কিন্তু কৃষি নির্ভর। আমরা চীনের এখানে কৃষি নির্ভরের মধ্যে এখানে আমাদের কৃষি, শিল্প, তারপরে খনিজ সম্পদ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এন্ড কৃষি নির্ভরের মধ্যে তোমরা একটু দেখো, এখানে কৃষি নির্ভরের মধ্যে আমাদের প্রথমে কৃষি কিন্তু হচ্ছে আমাদের মতোই, ওদেরও প্রধান কৃষি হচ্ছে কি ধান। ধানের পাশাপাশি ওরা আরও চাষাবাদ করে ধান, গম, তারপর আছে চা, তুলা, আখ, কোকো, তারপর পাম তেল। এর পাশাপাশি আবার শিল্পের মধ্যে আছে লৌহ, ইস্পাত, রেশম, সার, তারপর আমাদের এখানে আছে যন্ত্রপাতি, সিমেন্ট, কাগজ, তার পাশাপাশি আরও আছে ওষুধ এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি। আমাদের দেশে কিন্তু চীনে প্রায় ইলেকট্রিক যন্ত্রপাতি কিন্তু বিপুল ব্যবহার, ইলেকট্রনিক সামগ্রী। আচ্ছা, তারপরে দেখো খনিজ সম্পদ। হ্যাঁ, খনিজ সম্পদ বলতে গেলে আমাদের আগেই বলে নিতে হবে চীন কিন্তু খনিজ সম্পদের অনেক মানে সম্পদশালী। চীনটা মূলত খনিজ সম্পদ দিয়ে চীনা হয়। আচ্ছা, খনিজ সম্পদের মধ্যে ওরা কী কী করে দেখো, আর কী কী পাওয়া যায়, হচ্ছে পেট্রোলিয়াম, তামা, অ্যালুমিনিয়াম, তামা, তারপর আছে স্বর্ণ আর কয়লা। আর চীনে আমরা বলতে পারি যে হুয়াংহো এবং ইয়াংশি চীনের বৃহত্তম নদী। আচ্ছা, আর আমাদের চীনের শিক্ষার হার হচ্ছে 86%। আর তার পাশাপাশি চীনের আমরা বলতে পারি প্রশাসনিক দিক থেকে চীনকে 22টি প্রদেশে ভাগ করা হয়। তার পাশাপাশি 5টি আবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানও আছে। আচ্ছা, চলো এতক্ষণ আমরা শুনলাম চীন নিয়ে আমরা আলোচনা করলাম। আর চীন আমাদের দেশে শিল্প বাণিজ্যের ক্ষেত্রে আমাদের দেশের সাথে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আচ্ছা, এখন আমরা চীন থেকে আমরা চলে যাব জাপানে। আচ্ছা, জাপান বলতে গেলে প্রায় জাপান হচ্ছে প্রায় পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। জাপানকে বলতে গেলে আমরা প্রথমেই বলতে পারি যে এটা একটা দ্বীপময় দেশ। প্রায় 4,000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্রটি গঠিত, এবং এর চারপাশেই সমুদ্র, আচ্ছা সমুদ্র বেষ্টিত আর কি জাপান।
তোমরা এখানে ম্যাপটা খেয়াল করো, দেখো এখানে একটা ম্যাপ আছে, এই চারপাশ বলতে আমাদের এই পাশ সবগুলোতেই কিন্তু সমুদ্র। আচ্ছা, তারপর আমরা জাপান যদি ইয়ে করি আর বলতে চাই যে দেশটি চারদিকে সমুদ্র, তারপর আমাদের এই সমুদ্রের মধ্যে চারটি দ্বীপ আমাদের না বললেই নয়, সেই চারটি দ্বীপের মধ্যে আছে আমাদের হোয়াকেওকো, হোয়াকাইডো, হোংসু, শিকাগো এবং কিশো। এই চারটি দ্বীপ দ্বারা তারা জাপান দেশটি গঠিত। আচ্ছা, এখন জাপান যেহেতু একটি দ্বীপময় দেশ, এর আমরা এর এর গণপদ এর নাম হচ্ছে, এর রাষ্ট্রীয় নাম হচ্ছে কিংডম অফ জাপান। তারপরে আমাদের যদি রাষ্ট্রীয় নামে পড়ে আমরা স্থানীয় নাম বলতে, স্থানীয় নাম হচ্ছে নিহন বা নিপন। এর রাজধানী হচ্ছে, আমরা সবাই জানি রাজধানী হচ্ছে টোকিও। আচ্ছা, আর চীনের জনসংখ্যা বলতে গেলে চীনের জনসংখ্যা হচ্ছে দেখো 12,65,34,536, এ হচ্ছে আমাদের জাপানের জনসংখ্যা। আচ্ছা, এখন আমরা জাপানের দেশটা মূলত, জাপান হচ্ছে এশিয়ার পূর্ব দিকে অবস্থিত, আমাদের যে এশিয়ার ম্যাপটা এটা হচ্ছে জাপানটা পূর্ব দিকে অবস্থিত। এই পূর্ব দিকে অবস্থানের কারণে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাটা যখন বাসায় পড়বা আর দেখবা এই সূর্যোদয়ের দেশ মানে জাপানকে কেন বলা হয়, এটা নিয়ে আমাদের প্রায় প্রশ্ন আসে। তারপরে এর মানে এর গণপ্রজাতন্ত্রীর নাম কী, তারপরে ধরো স্থানীয় নাম কী বা রাজধানী কী, এসব সম্পর্কে প্রত্যেকটা দেশেরই এগুলো আমাদের ভালো করে অধ্যয়ন করতে হবে। আচ্ছা, এইগুলো আমাদের জাপানের পরিচিতি। এখন আমরা চীনের পাশাপাশি জাপানের আমরা শিল্প সম্পর্কে একটু জেনে নিই চলো। এখন জাপানের শিল্প বলতে, জাপান কৃষি শিল্পের খাতে ওরা ধান, গম, বার্লি, সয়াবিন, আখ, বিট, আপেল, আঙুর এগুলো ওরা কৃষি ইয়া করে, চাষাবাদ করে। তারপরে পাশাপাশি শিল্পের ক্ষেত্রে বলা হয় জাপান কিন্তু শিল্পের দিক থেকে উন্নত। একটু আগে আমরা যেটা পড়ছিলাম যে চীনকে বলা হতো খনিজ সম্পদশালী, আর অন্য পাশে জাপানকে বলা হয় খনিজ সম্পদে ওরা সম্পদশালী বা প্রভাবশালী। আচ্ছা, খনিজ সম্পদের মধ্যে তারা কী আমাদের উত্তরণ করে দেখো। শিল্পের মধ্যে ফার্স্টে আমাদের আসতেছি, শিল্পের মধ্যে আছে জাহাজ, গাড়ি নির্মাণ, তারপরে বস্ত্র, বিদ্যুৎ সামগ্রী, বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি, এগুলো হচ্ছে শিল্পের মধ্যে। আচ্ছা, তার পরবর্তী যেটা বলতেছি খনিজ সম্পদের মধ্যে আছে আমাদের প্রাকৃতিক গ্যাস, কয়লা, সীসা, তারপরে স্বর্ণ, তার পাশাপাশি আমরা আরও বলতে পারি সোনা, রূপা, এসব এগুলো হচ্ছে আমাদের জাপানের খনিজ সম্পদ। তো তা প্রিয় বন্ধুরা, আমরা আজকে চীন, তারপরে আমরা জাপান সম্পর্কে আলোচনা করলাম, এগুলো গণপ্রজাতন্ত্রীর নাম বা স্থানীয় নাম বা রাজধানী নাম, এগুলো আমরা বাসায় ভালো করে পড়বো। আর পাশাপাশি কৃষি নির্ভর বা খনিজ সম্পদ খাতে বা শিল্প খাতে কোন দেশগুলো বেশি অগ্রগতি লাভ করতেছে সেগুলো সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, আর জাপানের দেশটা একটু বলতে গেলে বলতে হয় জাপান মূলত হচ্ছে, জাপানের ছেলে মেয়েদের, আমাদের যেহেতু চীনের শিক্ষার হার ছিল 86%, আর জাপানের শিক্ষার হার বলতে গেলে এখানে 6-15 বছরের মধ্যে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। আর পাশাপাশি জাপানের সাথেও আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা আমাদের দেশে রাস্তা, বীজ নির্মাণ বা শিল্প উন্নয়নের ক্ষেত্রে অনেক সহায়তা করে থাকে। আচ্ছা, এখন আমরা চীন আর জাপান, আমরা আজকে যে অধ্যায়গুলো আজকে আলোচনা করলাম, আমরা বাসায় বইগুলো খুলে আমরা এগুলো একটু ভালো করে পড়ে নিব, পাশাপাশি বাকি দেশগুলো আমরা একটু দেখব। আর এগুলো জনসংখ্যার দিক, তারপরে ম্যাডাম যেগুলো একটু আগে বললাম যে রাজধানীর নাম, স্থানীয় নাম, তারপরে মানে গণপ্রজাতন্ত্র হিসেবে কী বলা হয় বা এতে জনসংখ্যা পরিমাণের কতটুকু বা আয়তনের দিক থেকে, এই সবগুলো আমরা বাসায় মনোযোগ দিয়ে পড়ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, খুদা হাফেজ।